আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল টেকনিক্সে সবাইকে স্বাগতম। টি টোয়েন্টি খেলা দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো প্রথমে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে মোবাইল ফোনে প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপটি যাদের মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে তাদের আর নতুন করে ইনস্টল করা লাগবে না, তো যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নিন। আমার এই অ্যাপটি আগে থেকে ডাউনলোড করা আছে। তো গাইজ, ইনস্টল করার পর আমরা টেলিগ্রাম অ্যাপটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যাদের অ্যাকাউন্ট আগে থেকে আছে তাদের আর অ্যাকাউন্ট তৈরি করার কোনো প্রয়োজন নেই। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য কী করতে হবে? প্রথমে আমাদেরকে নিজের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি এই কারণে আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করে তারপরে মোবাইল নাম্বার দিতে হবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে সেই নাম্বারে একটি পিনকোড যাবে, সেই পিনকোডটা এখানে বসালে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। তো এইভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে হোম পেজে আসার পর এখানে দেখবেন সার্চ অপশন আসবে, সেই সার্চ অপশনে আমরা ক্লিক করব। তো এই সার্চ অপশনে ক্লিক করার পর আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কটি কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দেবেন। এরপর এটা সার্চ করার পরে দেখবেন প্রথমে যে পেজটা আসবে বা গ্রুপটা আসবে সেই গ্রুপের মধ্যে আমরা ঢুকে এখানে জয়েন লেখা আছে ডান পাশে কর্নারে, এই জয়েনে ক্লিক করব। এখানে পারমিশন দেওয়ার পর শুধু লিখতে হবে LINK লিঙ্ক, লিখে সেন্ড করতে হবে। লিঙ্ক লিখে সেন্ড করার পর দেখবেন যেই খেলাটি এই মুহূর্তে স্ট্রিমিং সেই খেলার লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো লিঙ্ক পাওয়ার পর এখানে অনেকগুলো লিঙ্ক থাকবে, আপনারা সেই লিঙ্কের মধ্যে থেকে চাহিদা মতো রেজুলেশনে আপনারা লিঙ্ক ওপেন করবেন। আমি কিন্তু প্রথম থেকে অনেকগুলো লিঙ্ক আছে তার মধ্যে শেষের লিঙ্কটা ওপেন করছি। তো এখানে আসার পরে আপনাদের ফোনে ইনস্টল করা যে কোনো প্লেয়ার দিয়ে আপনারা কিন্তু ভিডিও দেখতে পারবেন। তো আমি আমার ফোনে MX প্লেয়ার দিয়ে ভিডিও দেখতেছি, এখন দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনারা টি টোয়েন্টির সবগুলো ম্যাচ দেখতে পারবেন খুব সহজেই লিঙ্কের মাধ্যমে। আপনাদের কিন্তু আর ইউটিউব কিংবা ফেসবুকে বেশি ঘাটাঘাটি করা লাগবে না খেলা দেখার জন্য। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।